আকাশপথে ভ্রমণকে অনেক বেশি আরামপ্রদ করে তোলার জন্য বিভিন্ন এয়ারলাইন্স বিভিন্নভাবে সুযোগ সুবিধা বৃদ্ধি করে যাচ্ছে। লাক্সারিয়াস এয়ারলাইন্স হতে যাত্রীদের বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করতে হয়, যেমন বিভিন্ন খাবারের আইটেম এবং খাবারের মান, অ্যালকোহল পরিবেশন, আরামদায়ক বিছানা, বিনোদনের ব্যবস্থা এবং এয়ারলাইন্স অ্যাটেন্ডেন্টদের ব্যবহার এবং সার্ভিসের মান। কিছু কিছু এয়ারলাইন্স এই সব সুযোগ সুবিধা প্রদানের পাশাপাশি আরেক ধাপ এগিয়ে গিয়ে তারা যাত্রীদের স্পা করার সুবিধা দিচ্ছে, ফ্লাইটে যাত্রীদের পছন্দের খাবার রান্না করে পরিবেশন করছে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের শীর্ষ 10 লাক্সারিয়াস এয়ারলাইন্স সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 10 থাই এয়ারওয়েজ। থাই এয়ারওয়েজের দ্য থাই রয়্যাল ফার্স্ট ক্লাস বিশ্বের অন্যতম লাক্সারিয়াস। থাই এয়ারওয়েজ অল্প কিছু ফ্লাইটে এই সুবিধা দিয়ে থাকে। প্রথম শ্রেণীর যাত্রী হিসাবে বারের মতো সবই রয়্যাল আর্কিড স্পা করতে পারেন। সিটগুলোতে পুরোপুরি হেলান দিয়ে শুয়ে থাকা যায় এবং প্রথম শ্রেণীর যাত্রীদের এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। থাই এয়ারওয়েজ যাত্রীদের জন্য যে কিট এবং ড্রিঙ্কস দেয় সেগুলো খুবই উন্নত মানের এবং ব্যয়বহুল। 9 জেড ব্লু। আমেরিকান এয়ারলাইন্স জেড ব্লু আভ্যন্তরীণ ফ্লাইটে সকল যাত্রীদের আরামদায়ক আসন দিয়ে, তবে এই এয়ারলাইন্সে প্রথম শ্রেণীর বিমান শুধুমাত্র 4টি শহরে পাওয়া যায়। 4টি শহরের মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, বোস্টন, লস অ্যাঞ্জেলস এবং সান ফ্রান্সিসকো। প্রথম শ্রেণীর আসনগুলোতে অনেক বড় এবং আরামদায়ক, তবে সবচেয়ে দারুণ লাগে 30,000 ফিট ওপরে তারা যাত্রীদের যে খাবারটি পরিবেশন করে। যাত্রীরা অনেক প্রকারের খাবারের মধ্যে থেকে নিজের পছন্দ মতো বেছে নিতে পারেন এবং যদি কোনো যাত্রী কোনো সমস্যায় পড়েন তাহলে জেড ব্লু এয়ারলাইন্সের বিনয়ী অ্যাটেন্ডেন্টরা তাদের সাথে সাথে সেই সমস্যার সমাধান করে দেন। বিমানের দেয়ালে ইন্টেরিয়ার ডিজাইন সবাইকে মুগ্ধ করে দেয়। 8 এয়ার ফ্রান্স। ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স তাদের লাক্সারিয়াস প্রথম শ্রেণীর কেবিনে যাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে। তাদের ফ্লাইটে প্রথম শ্রেণীর কেবিনে মোট 9টি সিট থাকে, যার মধ্যে কিছু সিঙ্গেল এবং বাদবাকি অন্য সিটের সাথে যুক্ত। এয়ার ফ্রান্সের প্রথম শ্রেণীর কেবিনে সবসময় প্রাইভেসি অগ্রাধিকার পায় না, তাদের সিটগুলো ম্যানুয়ালি কন্ট্রোল করতে হয়, তবে সেটা খুব বেশি কঠিন না। প্রতিটি সিটের সাথে বোস সুপার হেডফোন দেওয়া থাকে, সেটির মাধ্যমে আপনি চাইলে গান শুনতে পারেন, মুভি দেখতে পারেন অন্যদের কোনো প্রকার বিরক্ত না করে। যাত্রীদের তারা পায়জামা, অ্যামিনিটি কিট এবং স্লিপার দেয়, তবে সিট এবং বেডের পাশাপাশি তাদের আরও একটি বিষয় খুব ভালো, সেটা হচ্ছে তাদের অ্যাটেন্ডেন্টের সার্ভিস। আপনার যখন যা প্রয়োজন তারা হাসি মুখে সেটি করে দেবে। 7 অল নিপন এয়ারওয়েজ। জাপানি এয়ারলাইন্স অল নিপন এয়ারওয়েজ প্রথম শ্রেণীর কেবিনে প্রাইভেসি কিছুটা কম, তবে অন্যান্য সার্ভিসের দিক দিয়ে মোটামুটি অনেক ভালো। কেবিনের মধ্যে যথেষ্ট জায়গা পাবেন এবং হাঁটার জন্য কিছুটা জায়গা রয়েছে। কেবিনের ভিতর চাইলে আপনি আপনার জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। কেবিনে তারা যে সিট দিয়েছে সেটা আপনি চাইলে ফ্ল্যাট বেডে রূপান্তর করতে পারবেন। তারা যাত্রীদের ফুল কোর্স খাবার দিয়ে থাকে, তার মধ্যে থেকে যাত্রীরা নিজেদের পছন্দ মতো বেছে নিয়ে খেতে পারবেন। তবে অল নিপন এয়ারওয়েজ ডেজার্টের সুখ্যাতি রয়েছে। তারা যাত্রীদের আরামদায়ক ঘুমানোর জন্য পায়জামা সরবরাহ করে এবং যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য পশমি কাপড়, এক ধরনের পাতলা জ্যাকেটও দিয়ে থাকে। 6 ব্রিটিশ এয়ারওয়েজ। ব্রিটিশ এয়ারওয়েজ বোয়িং 747-400 মডেলের উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করে থাকে। ব্রিটিশ এয়ারওয়েজ প্রথম শ্রেণীর কেবিনে মোট 14টি আসন থাকে, যার মধ্যে 10টি সিঙ্গেল এবং 2টি সেট ডাবল আসন। আসনগুলো আরামদায়ক হলেও খুব বেশি চওড়া না হওয়ায় ঘুমানোর সময় কিছুটা সমস্যা হয়। কেবিনের শেষের দিকে 2টি বাথরুম রয়েছে, তবে বাথরুমে দেওয়া অ্যারোমেথেরি পণ্য কিছুটা ব্যাকডেটেড। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য ব্রিটিশ এয়ারওয়েজ মানের খাবার পরিবেশন করে থাকে, তবে খাবারের আইটেমগুলো খুবই সাধারণ। এন্টারটেনমেন্টের জন্য রয়েছে বার সহ আরো অনেক কিছু। লন্ডন থেকে নিউ ইয়র্ক ভ্রমণ করতে খরচ হবে $12,088। 5 ভার্জিন আটলান্টিক। তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ভার্জিন আটলান্টিক। এই এয়ারলাইন্সের সিটগুলো বেশ আটসাট। ভার্জিন আটলান্টিকের আপার ক্লাসে পাবেন ফোল্ড আউট সিট অথবা কম্বো বেড এবং প্রাইভেসির জন্য রয়েছে হাফ পার্টিশন ওয়াল। এই এয়ারলাইন্সে প্রথম শ্রেণীর যাত্রীরা ব্যক্তিগত সোফার সুবিধা পাবেন, যারা আপনাকে প্লেন থেকে গাড়িতে করে এয়ারপোর্টে পৌঁছে দেবে এবং সেই সাথে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পাবেন প্রাইভেট সিকিউরিটি এরিয়া। ভার্জিন আটলান্টিক অন্য সব এয়ারলাইন্সের চেয়ে প্রথম শ্রেণীর আপার ক্লাসে যাত্রীদের থেকে অনেক কম অর্থ নিয়ে থাকে। এই এয়ারলাইন্সে লন্ডন থেকে নিউ ইয়র্ক ভ্রমণ করতে ব্যয় হবে $4,011। 4 কাতার এয়ারওয়েজ। নামি দামি ডিজাইনে ডিজাইন করা পায়জামা থেকে শুরু করে সেলিব্রিটি শেপের খাবার সব পাবেন কাতার এয়ারওয়েজে প্রথম শ্রেণীর কেবিনে। কাতার এয়ারলাইন্সের স্ট্যান্ডার্ড সিট দিয়েছে, যেটি ফোল্ড করে বেড বানানো যায়। সেই সাথে আপনি ফ্লাইট সেল ফোন সার্ভিস পাবেন, একটি বার পাবেন, রুমে প্রাইভেসি ওয়াল রয়েছে যার মাধ্যমে আপনি আপনার কেবিন থেকে বন্ধুর সাথে ভ্রমণ করতে পারবেন।
কাতার এয়ারওয়েজের দোয়া থেকে নিউ ইয়র্কের এই ফ্লাইটের জন্য খরচ হবে $5,944, কিন্তু ফিরতি ফ্লাইটে খরচ হবে $4,557। তিন এমিরেটস এয়ারলাইন্স। এমিরেটস এয়ারলাইন্স তাদের প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য সত্যিকারের প্রাইভেট কেবিন সুবিধা দিয়ে থাকে। অন্য সকলের থেকে এমিরেটস এয়ারলাইন্সের কেবিনের আকার বড় এবং কেবিনে পাবেন একটি সিট যেটি বেডে রূপান্তর করা যায়, শাওয়ারযুক্ত বাথরুম, এবং আপনি যদি কমন বারে না যেতে ইচ্ছুক হন তাহলে কেবিনে আপনি পাবেন ব্যক্তিগত বার যেখানে নানান ধরনের ওয়াইন এবং অ্যালকোহল পাবেন। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য এমিরেটস যে খাবার পরিবেশন করে থাকে সেটি খুব টেস্টি এবং মানসম্মত। আপনি যখন প্লেন থেকে নামবেন তখন ব্যক্তিগত সোফার চালিত গাড়িতে করে এয়ারপোর্টে পৌঁছতে পারবেন। তবে আপনি যদি এত সুবিধা পেতে চান তাহলে নিউ ইয়র্ক থেকে দুবাই ফ্লাইটে খরচ করতে হবে $21,549। দুই, সিঙ্গাপুর এয়ারলাইন্স। সিঙ্গাপুর এয়ারলাইন্সের স্যুটগুলো প্রাইভেসি দেওয়ার জন্য একদম বন্ধ করা থাকে। যে সকল কাপল ভ্রমণ করবেন তাদের প্রাইভেসির জন্য রয়েছে প্রাইভেসি ওয়াল, যেইগুলোর মাধ্যমে নিজেদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও রয়েছে দুইটি ফোল্ডিং সিট যেগুলো ডাবল বেডে রূপান্তর করা যায়। স্যুটের যাত্রীদের জন্য প্রাইভেট চেক ইন, লাক্সারি লাউঞ্জ সুবিধা, পাশাপাশি তাদের দামি খাবার এবং পানীয় পরিবেশন করা। সিঙ্গাপুর এয়ারলাইন্স স্যুটের যাত্রীদের বিনোদনের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবস্থা করেছে অসাধারণ পরিকল্পনার মাধ্যমে, যার মধ্যে বার রয়েছে, ব্যয়বহুল স্পা সুবিধা রয়েছে এবং ইন্টারনেট, এবং ইন্টারনেটের জন্য আলাদাভাবে বিল দিতে হবে। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য একটি কিট দেওয়া হয় যেখানে বিভিন্ন প্রসাধনী দেওয়া হয়। আপনি যদি সিঙ্গাপুর এয়ারলাইন্সে এত সুবিধা নিতে চান, নিউ ইয়র্ক থেকে ফ্র্যাঙ্কফুর্ট ফ্লাইটে খরচ করতে হবে $5,008 এবং নিউ ইয়র্ক থেকে সিঙ্গাপুর ফ্লাইটে খরচ করতে হবে $9,300। এক, ইতিহাদ এয়ারওয়েজ। আপনি কি কখনো নিজের অ্যাপার্টমেন্টের চেয়ে বড় কোনো কেবিনে আকাশে ভ্রমণ করতে চেয়েছেন? আপনার মন এমন ইচ্ছা পোষণ করলেও ইতিহাদ সেটা পূরণ করবে না, কারণ ইতিহাদ কখনো প্রাইভেট ফ্লাইট পরিচালনা করে না। তবে আপনার মনের ইচ্ছাকে পূরণ করার জন্য ইতিহাদ এয়ারওয়েজের রয়েছে দ্য রেসিডেন্ট, যেটি তিন কক্ষের একটি স্যুট। সেখানে পাবেন স্থায়ী ডাবল বেড যুক্ত বেডরুম, লিভিং রুম এবং শাওয়ার যুক্ত একটি ব্যক্তিগত বাথরুম। যে সকল যাত্রী সিট বুক করবেন তারা সোফারে প্রবেশ করতে পারবেন, স্পা করতে পারবেন, প্রাইভেট চেক ইন করতে পারবেন, একজন খানসামা বা বাডলার পাবেন এবং একজন অনবোর্ড সেফ পাবেন। ইতিহাদ এয়ারওয়েজ বিলাসবহুল এই সিটে নিউ ইয়র্ক থেকে আবুধাবিতে ভ্রমণ করতে খরচ হবে $32,000। আপনার জন্য কি বেশি হয়ে গেল চিন্তা করবেন না, আপনার জন্য রয়েছে আরও কম মূল্যের কিছু ছোট আকারের লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, স্টুডিও ও ব্যক্তিগত সিট, এমনকি ইকোনমি ক্লাসেও আপনি একটি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে অ্যামিনিটিস কিট, 4-course মিল এবং বাচ্চা সামলানোর জন্য একজন আয়া পাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।